হ্যালো গাইজ, হাউ আর ইউ? তো কেমন আছো কমেন্ট করে জানিও। আজকের 12ই ফেব্রুয়ারি 2022 সালের যে আইপিএলটা হবে তার আজকের অপশান চলছিল। অপশান চলাকালীন লাইভ অবস্থায় এক ওই অপশানে থাকা এক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়, তার শরীরটা কোনো কারণে খারাপ করে পড়ে যায়। তো সেইখানে আরও মানে আমাদের লেজেন্ডারি সব মানে লোকজন বসেছিল, যারা আইপিএলে ক্রিকেটের লেজেন্ডারি ব্যক্তি নামে পরিচিত, তারা আমাদের অনেক মোটিভেশনাল স্পোক দেয়, মানে বক্তব্য দেয়। তো আজকে আমি একটাই জিনিস বুঝতে পারছি না, যে যখন ওই বৃদ্ধ ব্যক্তিটা মাটিতে পড়ে গেল তখন মানে একজন তুলতে যাবে বলছিল, তাকে তুলতে দিল না। তার মানে আমরা কাদের কথা শুনে ভাই মোটিভেট হই বলো তো? তো পয়সা থাকলেই কি মানুষের সব হয়? পয়সা থাকলেই কি মোটিভেট দেওয়া যায়? কাজ করে দেখাতে হয়। তো আজকের মানে কি বলবো, আইপিএল মানে খেলাধুলো হয় কেন? যেটা অ্যাকচুয়ালি হয় মানুষের মধ্যে খেলা হয় কেন? এ দেশ ও দেশের মধ্যে খেলা হয় কেন? একটা সম্পর্ক, ভালো সম্পর্ক তৈরি করার জন্যে, মানে খেলাটা এই জন্যেই হয়, বন্ধুত্বতা বজায় রাখার জন্যে। তো আইপিএলটা মানে খেলা বন্ধুত্বতা বজায় রাখার জন্যে, তা যেখানে একটা মানুষের মানে শরীর খারাপ মানুষের কে পাশে কেউ গেল না, তা সেখানে বন্ধুত্বটা বজায় থাকে। মানুষের কাছে পয়সাই সব না বলো, পয়সা আমি জানি আইপিএল মানে পয়সা, পয়সা কিছু না। তো যদি পয়সায় সব হতো তাহলে আজ গরিব মানুষগুলো আর গরিব মানে বেঁচে থাকতো না, মরে যেত। তা বুঝতেই পারছো, আমাদের এই গ্রাম অঞ্চলে যদি কোনো মানুষের বিপদ হয় আমরা গিয়ে তার পাশে থাকি, তাকে সাহায্য করি। তা আমরা গরিব হতে পারি কিন্তু আমরা মানুষ, যাদের কাছে পয়সা আছে ভাই তারা মানুষ না, বুঝতেই পারছো। আর ওখানে সব লেজেন্ডারি লোকজন বসেছিল, সব মানে পয়সাওয়ালা ব্যক্তি বসেছিল, তারা কেউ ভাই একদম ওই ব্যক্তিটাকে তুললো না। তারা ডাক্তারকে ফোন করছে মানে অ্যাম্বুলেন্সকে। তার মানে একটা জিনিস আমি বুঝলাম না, সব কাজ কি ডাক্তার করবে? মানে আমাদের গ্রামে যদি কারোর শরীর খারাপ করে তাকে তো ডাক্তারের কাছ পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমাদের গ্রামাঞ্চলে এখনও ফোন করলে অ্যাম্বুলেন্স আসবে না, তো তাকে তো ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। তা আমি তোমাদের মানে যারা আইপিএলের অপশানে ছিল তাদের একটাই কথা বলতে চাই, অ্যাকচুয়ালি আমি বাংলায় বলছি, যে তোমরা তো মানুষটা পড়ে গেছে, তোমাদের কাছে ফোন আছে, পয়সা আছে, অ্যাম্বুলেন্স আছে, তো মানুষটাকে তুলে তাকে যদি জল ফল বা তাকে যদি একটু ট্রিটমেন্ট করে অ্যাম্বুলেন্স আসতে, তো ভাই অ্যাম্বুলেন্স আসতে তো মিনিট পাঁচেক সময় লাগবে, যতই তোমার কাছে পয়সা থাকুক না কেন। তো তুই সেই 5 মিনিটে যদি কিছু হয়ে যায় কেউ গায়ে হাত দিল না ভাই, এ কেমন ব্যবস্থা আমাদের সমাজ? তা আবার কী বলবো, আজ খুব খারাপ লাগছে ভাই, এইটা করা কিন্তু উচিত হয়নি। অ্যাকচুয়ালি এই বছরের আইপিএলটা কিনেছে রতন টাটা। তো কি বলবো ভাই, আর কিছু বলার নেই, রতন টাটা তো লেজেন্ডারি ব্যক্তি। রতন টাটা স্যারকে আমার তরফ থেকে নমস্কার। তো স্যার এই বিষয়টা একটু দেখবেন।